শুধু পৃথিবীটাই নয়, প্রায় পুরো ইউনিভার্সেলটাই আমাদের হাতের মুঠোয়। শুধুমাত্র নেট আর নেটওয়ার্কের দুর্দান্ত সার্ভিস আর টেকনোলজির পরম করুণায়। একটু নড়েচড়ে বসে দেখে থাকুন নির্জগতের ভাইরাল হওয়া কয়েকটি শিশুকে। এরা শুধু অদ্ভুতই নয়, সৌন্দর্যের রানীও। এরা পথে ফোটা ফুল হলেও, এদেরকে দিয়ে কেউ মালা না গাঁথলেও, এরা একটিমাত্র ফুল হয়েও হাজার ফুলের গাথা মালার চেয়েও মনোমুগ্ধকর। পৃথিবীতে লক্ষ কোটি নীল চোখের মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু আবাস নামের ছেলেটির নীল চোখ পৃথিবীর সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ এত গাঢ় নীল চোখ আজ পর্যন্ত পৃথিবীতে আর কারো মাঝে দেখা যায়নি। আবাস শুধু আফ্রিকা নয়, নীল চোখের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। আবাসের নীল চোখ পৃথিবীর যে কোনো নীল চোখের মানুষের চেয়ে 6 গুণ বেশি নীল আর স্বচ্ছ। এমন নীল চোখ সাদা চামড়ার মানুষেরও হয়ে থাকে না, কারণ নীল চোখ সাধারণত সাদা চামড়ার মানুষেরই বেশিরভাগ হয়ে থাকে। শরবতগুলা 1985 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রে ও সাংবাদিক স্টিভ ম্যাকারির ক্যামেরায় ধরা পড়ে পৃথিবীর প্রথম সবুজ চোখের মেয়ে, নাম শরবতগুলা। ছবি তোলার সময় বয়স ছিল 12 বছর। আফগানি এই মেয়ে তখন আফগানির মোনালিসা নামে ব্রেকিং নিউজে ছিল, কিন্তু বিশ্ববাসী সহস্রবার খুঁজেও শরবতগুলাকে পায় না। যুদ্ধের কারণে পাকিস্তানে বসবাস করত শরবতগুলা, কিন্তু ন্যাশনালিটির জন্য ফিরে যেতে হয় আবার আফগানিস্তানে। দীর্ঘ প্রায় 2 যুগ পরে শরবতগুলাকে আবিষ্কার করা হয়। কিন্তু এতদিনে শরবতগুলা হারিয়েছে তার সকল সৌন্দর্য, শুধু চোখের সবুজ রং ছাড়া। এখন সে 3 কন্যা সন্তানের মা, মুসলিম এই শরবতগুলা। কিন্তু 2000-এর পরেও সবুজ চোখের অনেক মেয়ে পাওয়া গেছে আফগানিস্তানে, কিন্তু শরবতগুলার পর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জয়নব আলেকজান্দ্রা সাং, বিশ্বের এক চির বিস্ময় এই মেয়েটি। মেয়েটির উচ্চতা আর মুখের গঠন একেবারে 7-8 বছরের বাচ্চা মেয়ের মতো, আর বডি কন্ডিশন 24 বছরের কুমারী মেয়ের মতো। কারণ মেয়েটির বয়স বাড়লেও উচ্চতা আর মুখের গঠন বাড়ে না, বয়স তাই 30-এর কাছাকাছি হলেও দেখতে এখনও 7-8 বছরের বাচ্চা মেয়ের মতো লাগে। এভা মারি অ্যান্ড লিয়ারোস, মাত্র 2টি দেশ বাবদ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে যমজ বাচ্চা জন্মেনি, কিন্তু এভা মারি এবং লিয়ারোস পৃথিবীর সবচেয়ে সুন্দরী যমজ মেয়ে। এরা সুন্দরের জন্য এত ফেমাস হয়েছিল যে ফ্যাশন শো থেকে ডাক পর্যন্ত এসেছিল। হাসলে কম বেশি টোল সবার গালেই পড়ে, কিন্তু ইরানের মুসলিম মেয়ে আনেহিতা হাশেমজাদা এর মতো এত টোল আজ পর্যন্ত পৃথিবীতে আর কারো গালে দেখা যায়নি। আনেহিতা না হাসলেও গালে টোল দেখা যায়। গালে টোল ছাড়াও নীল চোখ সুন্দর চেহারার জন্য অনেক বিখ্যাত। আজ পর্যন্ত মুসলিম বিশ্বে আনেহিতাই একমাত্র সবচেয়ে সুন্দরী মেয়ে, আর গালের গভীর টোলের জন্য সারা বিশ্বে 1 নম্বর। পৃথিবীতে আজ পর্যন্ত যত ট্যালেন্ট শিশু পাওয়া গেছে তার মধ্যে ইরানের আরাত হুসাইনি 1 নম্বরে রয়েছে। সে সবচেয়ে কম বয়সে যে সব কাজ করে দেখেছে তা আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো শিশুর মধ্যে দেখা যায়নি। আরাতি একমাত্র পৃথিবীর প্রথম শিশু, মাত্র 6 বছর বয়সে বানিয়েছিল 6-প্যাক। আপনি যদি এরকম আরও রোমাঞ্চকর রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন।